আগরতলায় প্রকাশ্যে মালয়েশিয়ান প্রবাসীকে গুলি করে হত্যা, এলাকা থমথমে, পুলিশ মোতায়েন। উন্নয়নে তৃণমূলকে সমান গুরুত্ব দেয় সরকার, জানালেন প্রধানমন্ত্রী, স্মার্ট আধুনিক দেশ করার গুরুত্ব। সরকার পতনে যুগপথ আন্দোলনে পরিবর্তন আসবে, বলছেন বিএনপির নেতারা, শরিকেরও একই মত। বইমেলা শুরুর বাকি একদিন, উদ্যান জুড়ে শেষ মুহূর্তে প্রস্তুতি, নতুন আঙ্গিকে পাচ্ছে এবার আয়োজন। পাঁচ বছরে কিছুটা পাল্টেছে দক্ষিণ সিটির 73 নম্বর ওয়ার্ড, সড়কে উন্নয়ন হলেও কমেনি মশার উপদ্রব। মেক্সিকোর নাইট ক্লাবে বন্দুক হামলা, নিহত 8, ইউক্রেনের রুশ ও ইউক্রেন বাহিনীর মধ্যে তুমুল লড়াই। বিরতি দিয়ে আজ মাঠে গড়াচ্ছে বিপিএল, দুপুরে রংপুরের প্রতিপক্ষ ঢাকা, সন্ধ্যায় খুলনা সিলেট লড়াই। আমন্ত্রণ সংবাদ দুপুরে বলছিলাম সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি জেসিকা আবেদিন। এবারে বিস্তারিত সংবাদ। খুলনার ফুলতলা উপজেলায় মালয়েশিয়ান প্রবাসী মিলন ফকির নামে এক ব্যক্তিকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সকালে ফুলতলা উপজেলার জামিরা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে জামিরা রোডের আইডিয়াল স্কুল মোড়ে এক দোকানে চা খাচ্ছিলেন মিলন ফকির। এ সময় মোটরসাইকেল যোগে দুর্বৃত্তরা এসে গুলি ছোড়ে। এ সময় মিলন ফকির দৌড়ে স্থানীয় ওই দোকানে প্রবেশ করলে আবারও গুলি ছোড়া হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খুলনায় ঘটনাস্থলে আছেন আমাদের সহকর্মী মোহাম্মদ অসীম, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। অসীম, ঘটনার বিস্তারিত জানাবেন আমাদের, আর এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়েছে কিনা? জেসিকা, ধন্যবাদ আপনাকে। আপনি খবরেও যেমনটা বলছিলেন, আসলে সকাল 8:15-টার দিকে এই মিলন ফকির, যাকে খুলনার ফুলতলা উপজেলার মহিলা কলেজ এলাকায় প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে, এই মিলন ফকির সকাল 8:15-টার দিকে মূলত এই পাশেরই এক দোকানে তিনি এবং এক অসীম, আপনাকে ধন্যবাদ। দর্শক, খুলনা থেকে জানাচ্ছিলেন সহকর্মী মোহাম্মদ অসীম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচিত সরকার আছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে। সকালে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের বাস্তবায়িত 11 প্রকল্পের উদ্বোধন করে তিনি একথা বলেন। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী, জানান দেশের উন্নয়নের জন্যই জনগণ আওয়ামী লীগকে বারবার নির্বাচিত করেছে, এজন্য উন্নয়নের তৃণমূল পর্যন্ত সমান গুরুত্ব দেয়া তার সরকার। ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার পর বর্তমান সরকার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বলেও জানান বঙ্গবন্ধু কন্যা। দেশের উন্নয়ন প্রকল্প তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, পারমাণবিক কেন্দ্র বোমা নয়, বিদ্যুৎ তৈরি হবে। গবেষণার উপর সব থেকে গুরুত্ব দিচ্ছি, দেশের মানুষের সার্বিক উন্নয়নে কাজ করছি, এটা করা সম্ভব একমাত্র মন্ত্রণালয়ের গণপূর্ত। আমরা আজকে উন্নয়নের ধারা অব্যাহত রেখেছি। সারা বিশ্ব যখন অর্থনৈতিক মন্দায় ব্যতিব্যস্ত, উন্নত দেশগুলি হিমশিম কাঁপছে, 2023 সাল বিশ্বব্যাপী আরও বেশি অর্থনৈতিক মন্দা দেখা দেবে, আমাদের দেশে যেন সেই হাওয়াটা না লাগে, সেই জন্য ইতিমধ্যেই আমরা নিজেদের খাদ্য উৎপাদনের দিকে মনোযোগী হয়েছি এবং সকলকে আহ্বান করেছি 1 ইঞ্চি জমিও যেন আনাবাদী না থাকে। ডিজিটাল বাংলাদেশ আমরা গড়ে তুলেছি, এখন আমাদের লক্ষ্য 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ আমরা গড়ে তুলব। কারণ আমরা ই গভর্নেন্স চালু করব,
ই জনগোষ্ঠী, স্মার্ট জনগোষ্ঠী, স্মার্ট অর্থনীতি এবং স্বাস্থ্য, শিক্ষা সব কিছুতেই আমরা এই স্মার্ট অর্থাৎ ডিজিটাল ডিভাইস ব্যবহার করব। তাছাড়া চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী জনগোষ্ঠী তৈরির জন্য ইতিমধ্যে আমরা ট্রেনিংয়ের ব্যবস্থা নিয়েছি। একের পর এক বিভিন্ন কর্মসূচি নিয়ে মাঠে আছে বিএনপি, চলছে যুগপথ আন্দোলন। এর শেষ পরিণতি কি? নেতারা বলছেন এই আন্দোলন এক পর্যায়ে সরকার পতনের এক দফায় পরিণত হবে, আর যুগপথ আন্দোলনে থাকা শরিকদের নেতাদের প্রত্যয় এক পর্যায়ে দাবি মানাতে সরকারকে বাধ্য করা হবে। আনোয়ার হোসেনের রিপোর্টে দেখুন বিস্তারিত। দেশব্যাপী সাংগঠনিক বিভাগের সমাবেশের পর গণমিছিল কর্মসূচি দেয় বিএনপি, এরপর বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচির পর পদযাত্রায় নামে দলটি। এইসব কর্মসূচিতে বিএনপির সঙ্গে যুগপথ আন্দোলনে আছে সমমনা দলগুলো, পাশাপাশি শরিক দলগুলোর সঙ্গে চলছে লিয়াজো কমিটির বৈঠক। আন্দোলন আর বৈঠক আসলে এর শেষ পরিণতি কি, এমন প্রশ্নের জবাবে নেতারা বলছেন যুগপথ আন্দোলনের কাঠামো পরিবর্তন হবে, দাবি মানতে বাধ্য হবে সরকার। একদিনই হয়তো সরকার পতন হবে না, কিন্তু এই আন্দোলনের গতিবেগ ক্রমান্বয়ে যখন বাড়ছে এই সরকারের পতন আন্দোলনের মাধ্যমে হবে, অথবা সরকার আন্দোলনের চাপের কারণে বিরোধী দলের সঙ্গে সংলাপে আসবে। ভিন্ন মাত্রার এইসব আন্দোলন কর্মসূচিকে বিশেষ কৌশল বলছেন বিএনপির নেতারা। জানান এইসব কর্মসূচি ক্রমাগত চলতে থাকলে আন্দোলন দানা বাঁধবে, যা একটা সময়ে ঘটবে বিস্ফোরণ। আন্দোলনের ভিত্তি তৈরি হয়ে গেছে, আন্দোলন বেগবান হয়েছে এবং এই আন্দোলনই বয়ে নিয়ে আমরা এই সরকারের কাছ থেকে গণতন্ত্র আদায় করে, অর্থাৎ নিরপেক্ষ সরকার আদায় করে একটি গণতান্ত্রিক পরিবেশের মাধ্যমে নিরপেক্ষ নির্বাচন হবে। নির্বাচনে জনগণ তার অধিকার, যে জন্মগত অধিকার, যে গণতন্ত্রের ভোট, সে ভোটটা দিতে পারবে। এটি আজকে জনগণের মধ্যে উপলব্ধি এসেছে, এই উপলব্ধিটাই আজকে যে মাঠে নেমে এসেছে এক দফার আন্দোলনের দিকে যাচ্ছে, এবং বিশেষ করে বিএনপি যে দশ দফা কর্মসূচি দিয়েছে সেই কর্মসূচির প্রতি ঢাকার জনগণ, দেশের জনগণ এবং মানুষ তারা সমর্থন জানিয়েছে। ভোটাধিকার ফিরিয়ে আনা সহ ঘোষিত দাবিগুলো আদায় ইস্যু নিয়ে জনগণের দোরগোড়ায় যেতে চায় বিএনপি। নেতাদের দাবি জনগণই সফল করবে তাদের আন্দোলন। বিএনপি এখন কর্মী নির্ভর দল, জনগণের সমর্থন নির্ভর দল। আমাদের মধ্যে দর্জন চলে গেলেও বিএনপির আন্দোলন ঠিকই হবে, বিএনপি আন্দোলন ঠিকই করবে। এই জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন না হওয়া পর্যন্ত, তারা ক্ষমতা হস্তান্তর না করা পর্যন্ত, সংসদ বিলুপ্ত না করা পর্যন্ত জনগণ তারা মাঠে থাকবে। বিএনপির কর্মসূচির সঙ্গে যুগপথ আন্দোলন যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে করে এই আন্দোলন শিগগিরই আরও বড় পরিসরে দেখা যাবে বলে জানিয়েছেন নেতারা। আনোয়ার হোসেন, দেশ টিভি, ঢাকা। চুলের যত্নে আপনি যে ব্র্যান্ডের নারিকেল তেল ব্যবহার করছেন তা কি খাঁটি, নাকি সরল বিশ্বাসেই ঠকছেন দিনের পর দিন? অনুসন্ধান বলছে জনপ্রিয় প্যারাশুট ব্র্যান্ডের তেল নকল করছে জালিয়াত চক্র। আসল মনে করে স্বাস্থ্য সুরক্ষায় যে প্রসাধনী ব্যবহার করছেন সেগুলো মানের তোয়াক্কা না করে বানাচ্ছে তারা। বিশেষজ্ঞরা বলছেন মানুষের স্বাস্থ্য ঝুঁকির অন্যতম কারণ এই নকল মানহীন প্রসাধনী পণ্য। কেমন প্রসাধনী, ধারাবাহিকের দেখুন তৃতীয় পর্ব। সজীব রহমানের ছবিতে বিস্তারিত তুলে ধরেছেন ফখরুল ইসলাম। চুলের সুরক্ষায় ব্র্যান্ডের নারিকেল তেলেই ভরসা ভোক্তাদের, কিন্তু ভরসার সে ব্র্যান্ডের মোড়কে ভেজাল তেলের খবর রাখেন কজন? ভোক্তাদের ব্যবহৃত জনপ্রিয় এই ব্র্যান্ডটি নকল করতে ছাড়ছে না কয়েকটি অসাধু চক্র। কেরানীগঞ্জের এই কারখানায় চলছে জালিয়াতির সেই মহাযজ্ঞ। হাজার হাজার প্যারাসুট ব্র্যান্ডের বোতল প্রিন্ট করছেন কারিগর, অবিকল প্যারাসুট ব্র্যান্ড নকল করে প্রস্তুত রাখা হচ্ছে, যেটি আসল ম্যারিকো কোম্পানির অজান্তে। এই নকল, এই যারা যে তেল ভরে এটা তার অরিজিনাল তেল ভরতেছে না, ওরা ডুপ্লিকেট তেল অবশ্যই ভরতেছে, তাই এটা মানুষের জন্য ক্ষতিকর স্যার। বস্তা ভর্তি এইসব প্যারাসুট ব্র্যান্ড তেল বাজারজাতের জন্য নেওয়া হয় একই মালিকের অন্য গোডাউনে। নারকেল তেল হিসেবে যারা বিদেশি ব্র্যান্ড মনে করে প্যারাসুট তেল কিনছেন, দেখুন এই কারখানায় এই প্যারাসুট তেলই নকল তৈরি করা হচ্ছে, যা প্রতি মাসে 50,000 পিস করে কারখানাটি থেকে ছড়িয়ে দেওয়া হচ্ছে সারা দেশে। বিশেষজ্ঞরা বলছেন এ ধরনের নকল প্রসাধনী ব্যবহার করা মানব স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। গোডাউনে ভোক্তাদের জনপ্রিয় এই ব্র্যান্ডটিকে অসাধু হাতে ভেজাল তেলে বোতলজাত করছে কারিগর, এরপর হয়ে গেল তথাকথিত চকচকে খাঁটি প্যারাসুট তেল। নকল এই তেলই সারা দেশের বাজারে ছড়িয়ে দিচ্ছে অসাধু চক্র। না, এটা নকল, নকল, এটা মনে হয় আমার অবৈধ হচ্ছে, এটা ভুল, যেহেতু যেটা করতেছে এটা আসলেই ভুল।
কামরাঙ্গীরচরের এই কারখানাটি মাসে 50,000 থেকে 1,00,000 পিস নকল প্যারাসুট তেল ছড়িয়ে দেয় বাজারে। শুধু চুলের প্রসাধনী নয়, শক সুরক্ষার প্রসাধনীও বানাতে ব্যস্ত কামরাঙ্গীরচরের আরেক কারখানা। বিএসটিএ লাইসেন্স এখনও পাননি, আবার মানের কোনো চিহ্নও নেই, তবুও বেশ দাপটের সঙ্গে হ্যান্ডওয়াশ সহ কয়েক ধরনের পণ্য বানাচ্ছে কারখানাটি। ভ্যান চালক থেকে কোনো এক কারখানার কর্মচারী এখন নিজেই কারখানা খুলে হয়েছেন মালিক। ভোক্তাদের অতি গুরুত্বপূর্ণ ত্বক সুরক্ষা প্রসাধনী তৈরি কেমিস্ট্রি তিনি। কি পারেন না বানাতে, শ্যাম্পু থেকে স্কিন ক্রিম সবই বানাতে সিদ্ধহস্ত। ওটা তো আর দেওয়ার জন্য ওটা শ্যাম্পু জিনিস আর কি, কেমিক্যালের নাম তো আর আমি জানি না, কেমিক্যাল তো আর আমি জানি না। কারখানাটিতে মজুদ রাখা নানান কেমিক্যালে বানাচ্ছে হ্যান্ডওয়াশ ক্রিম সহ 10 প্রকারের সুরক্ষা প্রসাধনী। কিছু আগে বানানো প্রসাধনী প্রক্রিয়াজাতের জন্য কাঁচামালও প্রস্তুত রাখা হয়েছে। আমি মালিক, আমি নিজে কেমিস্ট। আপনার এখন লাইসেন্স পাম না, এটা মার্কেটে চালানো যায়? আবেদন, এটা আবেদনকৃত চালানো যায় মার্কেটে? হ্যাঁ ইনশাআল্লাহ। কারখানাটির অন্য রুমে বিভিন্ন ক্লিনারও বানাচ্ছে কর্মী। পণ্য বাজারজাতে বিএসটির অনুমোদন পাননি এখনও, তবুও প্রসাধনী পণ্যের গায়ে আবেদিত লিখে বাজারজাত করছে চক্রটি। এইসব পণ্য রাজধানী সহ সারা দেশে ছড়িয়ে দেওয়া হয়, যাতে না জেনে বুঝে প্রতারিত হন ভোক্তা। এমন জালিয়াতিতে হুমকিতে পড়ছে ভোক্তাদের স্বাস্থ্য, বিপরীতে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে অসাধু চক্র। ভেজালের বিষয়টা নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন এবং আমরা আসলে সোচ্চার, এই বিষয়গুলোকে আমরা খুবই সোচ্চার, এবং যখনই ইনফরমেশন পাচ্ছি অথবা আমাদের সার্ভেলেন্স টিম ভিজিট করছে, সেখানে যদি আমাদের চোখে পড়ে অবশ্যই আমরা সেটা আইনের আওতায় নিয়ে আসতেছি। লাগামহীন এমন অসাধু তৎপরতা বন্ধে কারখানাগুলোকে কঠোর নজরদারির আওতায় আনার দাবি ভোক্তাদের। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। ধান চালের জটিল সমীকরণে প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন ভোক্তা, আর মুনাফা লুটছেন বড় মিল মালিক ও ব্যবসায়ীরা। যে চাল কুষ্টিয়ায় মিনিকেট হিসেবে বিক্রি করা হচ্ছে, সে চালই আবার অন্য জেলায় নার্জিশাইল অথবা কাজলতা নামে বিক্রি হচ্ছে। আর নামের ফাঁদে পড়ে চকচকে চিকন চাল কিনে প্রতারিত হচ্ছেন ভোক্তারা। ধান চালের জটিল সমীকরণে কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ধান গবেষণা প্রতিষ্ঠানের তথ্য মতে, দেশে 85% উৎপাদন হয় মোটা চাল আর মাত্র 15% উৎপাদন হয় চিকন চাল। তবে বাজারে দেখা যায় তার উল্টো চিত্র। মোটা চালের অস্তিত্ব নেই বললেই চলে, আর নাজিরশাইল, মিনিকেট, কাজল্লতা সহ নানা নামে চিকন চালের সয়লাভ। যদিও এসব জাতের কোনো ধান নেই, একই জাতের ধান থেকেই স্থানকাল পাত্রভেদে ভোক্তার চাহিদা অনুযায়ী নির্ধারণ করা হয় চালের নাম। আধুনিক প্রযুক্তির গুণে মোটা চাল চিকন করে বাজারে বিক্রি হচ্ছে বিভিন্ন নামে। নামের ভিন্নতায় বেড়ে যাচ্ছে দাম, আর অধিক মুনাফা লুটছে অসাধু মিল মালিকরা। আর বাজারের এসব চকচকে চিকন চাল কিনে প্রতিনিয়তই প্রতারিত হচ্ছেন ভোক্তারা। কি চালের ভাত খায় এটা আমরা কিছুই বলতে পারি না। এক ধান থেকে দেখা যায় বিভিন্ন নামে তারা বিভিন্ন নাম করে আমাদের কাছে বিক্রি করে। বাজারে বিক্রি হওয়া এসব চালের ধান আছে কিনা তা জানেন না খুচরা বিক্রেতারাও। মিল থেকে যে নামে চাল কেনেন সেই নামেই বেচেন তারা। বাজারে যে বিভিন্ন জাতের চাল বিভিন্ন নামে বিক্রি হচ্ছে, এইগুলো তো আমরা খুচরো বিক্রেতা আমরা তো জানি না। চাউল চীনে আর ক্রয় করার ক্ষমতা নাই, এটা মিল মালিকরাই ভালো বলতে পারে। ধান গবেষণা প্রতিষ্ঠানের কর্মকর্তারাও বলছেন, বাজারে বিভিন্ন নামের যে চাল পাওয়া যায়, দেশে সে ধরনের ধানের কোনো জাত নেই। বাংলাদেশে ধান গবেষণা 111টি জাত তো আসলে দেখেন, আমাদের এই জাতগুলোর নামে কিন্তু কোনো ব্রান্ড নেই। ভোক্তার চাহিদাকে কেন্দ্র করেই মিলাররা আসলে বিভিন্ন নাম দিচ্ছেন। তবে এ সকল চালের ধান না থাকার বিষয়টি কিছু মিল মালিক স্বীকার করলেও, মোটা চাল কেটে চিকন করে বিভিন্ন নামে বাজারজাতকরণের বিষয়টি অস্বীকার করছেন চালকল মালিক সমিতির নেতারা। বিভিন্ন ধরনের চাল যেগুলো মার্কেটে আছে সেগুলো তো অরিজিনাল, আপনার মাঠে সেই ধরনের চাষ কিন্তু হয় না, সেই নামে ধানটা আসে না। এই ধরনের কোনো পরিস্থিতিতেই মোটা ধানকে কেটে ছাটাই করে চিকন করা যায় না, যেটা লম্বা এবং খাটো বেটো ওটাকে কোনো প্রকারই এই দ্বারা সম্ভব না। দেশের প্রধান খাদ্যদ্রব্য চাল নিয়ে এমন প্রতারণা বন্ধে সরকারি সংস্থাগুলোর কার্যকরী পদক্ষেপের দাবি সাধারণ মানুষের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।
আর মাত্র একদিন পর সরব হবে প্রকাশক লেখক পাঠকের মিলন মেলা। তাই তো বাংলা একাডেমি উদ্যান জুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রাত দিন একটানা চলছে নির্মাণ সাজগোজের এই কর্মযজ্ঞ। একাধিক স্টলের কাজ পাওয়ায় নির্ধারিত সময়ে শেষ করতে শ্রমিকও বাড়িয়েছেন অনেকে। বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানের মেলা প্রাঙ্গণকে ভাগ করা হয়েছে চার ভাগে। আহসান হাবিবের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। প্যারেকে হাতুড়ি পেটার শব্দ পুরো উদ্যান জুড়ে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এর মধ্যে কেউ কাঠের কাজ করছেন, কেউ ইলেকট্রিকের, আবার কেউ ইন্টেরিয়র ডিজাইন কিংবা সিলিংয়ের কাজে ব্যস্ত। এইতো আমাদের কাজ শেষের দিকে, এখন কিছু ফিনিশিং এর কাজ আছে। আমার 80% হয়ে গেছে। এখানে ম্যাক্সিমাম স্টলগুলো অলমোস্ট ডান। তবে কিছু স্টলের কাজ দেরিতে শুরু হওয়ায় পূর্ণরূপে মেলা চলতেও সময় লাগতে পারে বলে মনে করছেন প্রকাশকরা। অনেকে মানে অর্থনৈতিক বিষয়ের দিকে চিন্তা করে এখনো কিছু কিছু স্টল কাজ ধরেই নেই। এখন শুধু সাইনবোর্ডগুলো টানে দেওয়া এবং ছোট ছোট খাটো যে কাজগুলো আছে সেগুলোই আমাদের বাকি আছে। মেলায় দর্শনার্থীদের কেনাকাটা ও চলাচল সহজ করতে ডিজিটাল দিক নির্দেশনা সহ বেশ কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে। বাড়ানো হয়েছে শিশু চত্বরের পরিধিও। চত্বরটাকে বেশি না করে আমরা এবার মাত্র 4টা চত্বরে সাজিয়েছি। সেটি হচ্ছে যে বাংলা একাডেমি অংশ, সেটি হচ্ছে নাম হচ্ছে চিত্তরঞ্জন সাহা আর শেখ রাসেল শিশু চত্বর, আর বাকি অংশ সৈয়দী অংশটাকে আমরা দুটো ভাগে ভাগ করেছি, একটি বঙ্গমাতা ফজিলাতুন্নেসা এবং বাকিটি বঙ্গবন্ধুর নামে। মেলার মূল গেট থাকবে রমনা কালী মন্দিরের প্রবেশদ্বারে। এবার 595টি প্রতিষ্ঠানকে 901 ইউনিটের স্টল ও 38টি প্যাভিলিয়ন বরাদ্দ দেওয়া হয়েছে। এবারের গ্রন্থমেলা নতুন আঙ্গিকে সাজানো হচ্ছে বলে জানান পরিচালনা কমিটির সদস্য সচিব। আপনি যে প্রান্তে দাঁড়ান না কেন, একটা রোড আপনি শেষ অবধি পর্যন্ত দেখতে পারবেন। এবং আমরা প্রত্যেকটার মুখে ডিজিটাল থেকে শুরু করে অ্যানালগ পদ্ধতিতে হলো স্টলের নাম এবং প্রতিষ্ঠানের নাম দেওয়ার চিন্তাভাবনা করেছি এবং আশা রাখি আমরা এটা পারব। আগামী 1 ফেব্রুয়ারি বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সশরীরে উপস্থিত থেকে উদ্বোধন করবেন অমর একুশে গ্রন্থমেলা। আহসান হাবিব, দেশ টিভি, ঢাকা। অবৈধ গ্যাস সংযোগে বিচ্ছিন্ন রাজধানীর গোলাপবাগে অভিযান চালাচ্ছে তিতাস। সেখানে আছেন আমাদের সহকর্মী ওয়াসিফ পার্থ। আমরা তার কাছে সরাসরি চলে যাচ্ছি। পার্থ, কাদের বিরুদ্ধে এই অভিযান চলছে? জেসি, ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে আছি রাজধানীর গোলাপবাগে। তো এখানে আসলে রাজধানীর গোলাপবাগ মাঠে আসলে যেমনটি দেখাতে চাচ্ছিলাম দর্শকদের, এখানে কিন্তু আসলে উপস্থিত হয়ে তারা কিন্তু আসলে গ্যাসের যে অবৈধ সংযোগ, এই অবৈধ সংযোগের বিরুদ্ধে কিন্তু তারা আসলে এখানে এসে উচ্ছেদ অভিযান চালাচ্ছে। আমি এই মুহূর্তে আছি আসলে ক্যাফে আল নোমান হোটেল অ্যান্ড রেস্তোরাঁর সামনে। এখানে আসলে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তারা এসেছেন, এখানে একটি খবর পেয়ে তারা দেখলেন যে আসলে এখানে একটি অবৈধ গ্যাস সংযোগের মাধ্যমে এই হোটেলটি পরিচালনা হচ্ছিল দীর্ঘদিন যাবৎ ধরে। তো এই খবর পেয়ে কিন্তু তারা এখানে আসে এবং এখানে এসে যারা এই হোটেলের কর্মরত আছেন সবাইকে এখানে বের করে নিয়ে আসেন। এবং অবৈধ যে গ্যাস সংযোগটি, এটি কিন্তু আসলে পুরোটি কিন্তু আসলে এখন কেটে দেওয়া হচ্ছে। আমি যেমনটি দেখাতে চাচ্ছিলাম যে গ্যাস সংযোগটি আছে, ইতোমধ্যেই কিন্তু আসলে এই গ্যাস সংযোগটি পুরোপুরিভাবে এই হোটেল থেকে কিন্তু আসলে বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে। এবং যারা আসলে দীর্ঘদিন যাবৎ ধরে হোটেলটি পরিচালনা করে আসছিলেন তারা কিন্তু বলছিলেন যে আসলে তারা তাদের অপরাধটুকু তারা স্বীকার করে নিয়েছেন যে তারা এই ওইটুকু আর করবে না। এবং সর্বশেষ যে পরিস্থিতিটি আসলে আমি এখানে দেখাতে চাচ্ছি যে এখানে কিন্তু আসলে এক্সিকিউটিভ যে ম্যাজিস্ট্রেট আছেন উনি, ওনার তত্ত্বাবধানে এখানে পুলিশ সদস্য, আইনশৃঙ্খলা বাহিনী এবং এই এলাকার অনেক জনগণ যারা আছেন সবাই কিন্তু এখানে আছেন এবং সবার মাধ্যমে কিন্তু আসলে এই পুরো লাইনটি কিন্তু আসলে এখন কেটে দেওয়া হচ্ছে। এবং এখানে যিনি আসলে দায়িত্ব পালন করছেন, যিনি দায়িত্ব পালন করছেন তিনি কিন্তু এখানে অনেকক্ষণ ধরে আছেন। এবং আমি এখন আসলে সরাসরি যে দায়িত্ব পালন করছেন আমাদের ইরতিজা আহমেদ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ওনার কাছে আমি সরাসরি চলে যাচ্ছি এই বিস্তারিত বলার জন্য। আচ্ছা, আমরা তিতাস গ্যাসের সাথে আজকে অভিযান পরিচালনা হচ্ছে। অবৈধ গ্যাস সংযোগ পাওয়ার কারণে আমরা বর্তমানে একটি হোটেলে জরিমানা দণ্ড দিয়েছি এবং সেটা আদায়ের ব্যবস্থা চলছে। এবং আজকে আরও বেশ কয়েকটি এলাকাতে এই অভিযানটি চলবে। অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারকারীদের বিরুদ্ধে আমরা এই অভিযান অব্যাহত থাকবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে জেসি। আমি আসলে যেমনটি দেখাতে চাচ্ছিলাম যে তারা কিন্তু আসলে বলছেন যে যতগুলো জায়গায় আসলে অবৈধ গ্যাস সংযোগগুলো আছে তারা কিন্তু সম্পূর্ণ লাইনগুলো কিন্তু আসলে তারা এই উচ্ছেদ অভিযানের মাধ্যমে এগুলো কিন্তু আসলে কেটে দেওয়া হবে। এবং
সর্বশেষ যেটি বলতে যাচ্ছি, আরও কিছুক্ষণ পরে এই গ্যাস সংযোগটি আসলে বিচ্ছিন্ন করে দেওয়ার পাশাপাশি অন্যান্য যে জায়গাগুলোতেও আসলে এই অবৈধ গ্যাস সংযোগগুলো আছে সেগুলো কিন্তু তারা বিচ্ছিন্ন করে দিবে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। জেসি পার্থ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে অভিযান চলছে, সে বিষয়ে জানাচ্ছেন আমাদের সহকর্মী ওয়াসিফ পার্থ। এবার দেশ টিভির নিয়মিত আয়োজন জনদুর্ভোগ। জনদুর্ভোগে ভরা রাজধানী, প্রতিনিয়ত ভোগান্তির শিকার হন সাধারণ মানুষ। তবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হওয়ার পাঁচ বছরের মধ্যে অনেকটা বদলে গেছে 73 নম্বর ওয়ার্ড। রাস্তাঘাটের উন্নয়ন হয়েছেও বেশ, তবে এখনও মশার উপদ্রব বেশি বলে অভিযোগ এলাকাবাসীর। গ্যাস ও পাইপলাইনে পানি সংযোগেরও দাবি ওয়ার্ডের বাসিন্দাদের। বিস্তারিত ইকবাল অনিকের রিপোর্টে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 73 নম্বর ওয়ার্ড পূর্বে ঢাকা জেলার দক্ষিণগাঁও ইউনিয়নের 4 ও 9 নম্বর ওয়ার্ডের অংশ থাকলেও 2017 সালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করা হয়। এই ওয়ার্ডটি ঢাকা মহানগরের সবুজবাগ থানায় অবস্থিত। নন্দীপাড়া বাজার, দক্ষিণগাঁও নয়াবাগ, কুসুমবাগ, দক্ষিণগাঁও পশ্চিমপাড়া, দক্ষিণগাঁও দাসপাড়া, দক্ষিণগাঁও 6 নম্বর রোড, দক্ষিণগাঁও শাহিবাগ, বেগুনবাড়ি, মানিকদিয়া, উত্তর মানিকদিয়া চেয়ারম্যান বাড়ি ও ভাইকদিয়া এলাকা নিয়ে গঠিত হয় ঢাকা দক্ষিণ সিটির এই ওয়ার্ড। গেল 5 বছরে বদলে গেছে পুরো ওয়ার্ডের সড়কের চিত্র বলে জানান এলাকাবাসী। আগে রাস্তাঘাট কানাঘটা ছিল, এখন এগুলো সব আমাদের গভর্নমেন্ট ভালো করে দিয়েছে, এখন ভালো আছে। মাঝখানে পানির সমস্যা ছিল, এখনো পানিটা মোটামুটি লাগে আছে। ডেভেলপটা আগের থেকে অনেক ভালো হয়েছে, আমরা অনেক ভালো আছি এই মুহূর্তে এখন থেকে। আমাদের কিন্তু আপাতত রাস্তাঘাটে কোনো সমস্যা নাই, মোটামুটি ভালোই উন্নতি হয়েছে। তা আমরা আল্লাহর রহমতে খুব ভালো আছি, আমাদের এখন কোনো রাস্তাঘাট বাকি নেই, হ্যাঁ সবই পিচ ঢালাই। তবে রাস্তাঘাটের উন্নয়ন হলেও মশার উপদ্রব বেশি এমন অভিযোগ তাদের। মশা টশা আবি যাবি এলাকায় থাকতে পারতেছি না মশার উৎপাতের জন্য। আমাদের মশার এলাকাটার ভিতরে প্রচুর মশা, আমাদের ছেলেমেয়েদেরকে ঘরের ভিতরে মনে করে কয়েল জ্বালা আমরা ই পাই না। মশা প্রচুর মশা, এই যে কয়েল 2-3টা কয়েল জ্বালাইলো বয়ে থাকছে না, হমানে মশা কামড়ায়। গ্যাস ও পাইপলাইনে পানির সংযোগের দাবি ওয়ার্ডের বাসিন্দাদের। সিটির, ঢাকা সিটির ভিতরে পড়ে আমাদের এলাকায় গ্যাস নেই, এটা সবচেয়ে বড় সমস্যা। ওয়াসার পানি সরকারিভাবে পাই নেই, আমরা এমনি মাটির নিচের ঢিপের পানি ব্যবহার করি। এলাকা সিটি কর্পোরেশন হওয়ার পরে আমরা এলাকায় কোনো গ্যাস পানি এটা কোনো সুযোগ সুবিধা পাই নাই। ইকবাল অনিক, দেশ টিভি, ঢাকা। ঢাকা দক্ষিণ সিটির 72 নম্বর ওয়ার্ডে রয়েছেন আমাদের সহকর্মী তরিক ইসলাম, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। তরিক, আপনি যে এলাকায় আছেন সেখানে কি ধরনের জনদুর্ভোগ দেখছেন? জেসিকা, ধন্যবাদ আপনাকে। আপনি ঠিক যেমনটা বলছিলেন, আমি এখন আছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 72 নম্বর ওয়ার্ডের উত্তর মান্ডার বড়পাড়া এলাকা। 2017 সালে এই এলাকাটি সিটি কর্পোরেশনের অধীনে যাওয়ার পর থেকে কিন্তু এই 5 বছরে কিন্তু এলাকার অনেক উন্নয়ন হয়েছে। এখানকার বাসিন্দারা মোটামুটি কিন্তু বেশ খুশি আছেন এবং এই উন্নয়নের ফলে কিন্তু তাদের জীবনমানের অনেক পরিবর্তন আসছে এমনটা তারা কিন্তু জানিয়েছেন। তারপরেও কিন্তু এই এলাকার কিছু সমস্যা রয়েছে, আমরা এখন সেই সমস্যা নিয়ে সরাসরি এই এলাকার বাসিন্দাদের সঙ্গে একটু কথা বলবো। আপনাদের কাছে একটু জানতে চাই যে আপনাদের এখানে কি কি অসুবিধা আছে? আমাদের এখানে প্রথম এখন যেটা হলো তীব্র যেটা গ্যাস নিয়ে আর কি, গ্যাসটা জাতীয় সমস্যা। তারপরও আমাদের এখানে এখন দিনে সারাদিনে কোনো গ্যাসই থাকে না, দিনেও থাকে না, রাত্রে গভীর রাত্রে আসে। এ নিয়ে অনেক কাজ করছে, কমিশনার আছে, এমপি মহোদয় তিতাসে কয়েকবারই ডিউ লেটার দিচ্ছে, এরা বলছে যে এটা কাজ করব, কিন্তু আজও পর্যন্ত আমাদের এই লাইনটা সংস্কার করে না। জি ধন্যবাদ আপনাকে। আপনি একটু বলবেন যে এই এলাকায় আপনারা কি কি সুবিধা পাচ্ছেন বা কি কি অসুবিধা? আমরা সব কিছুরই সুবিধা পাচ্ছি, কিন্তু সমস্যা আমাদের একমাত্র গ্যাস, গ্যাসের সমস্যা। গ্যাসের জন্য মানুষ খুব অস্থির, আর কমিশনার বিরক্ত করে গ্যাসের জন্য। কমিশনার তো ডিউ লেটার একবার না, আরো 2 বছর আগের ধন্যবাদ আপনাকে। জেসিকা, যেমনটা শুনছিলেন বা এর আগের সংবাদেও কিন্তু আমরা বলেছি যে এখানকার কিন্তু গ্যাসের সমস্যাটা তীব্র সমস্যা এবং এই সমস্যায় কিন্তু দীর্ঘদিন যাবত এখানকার মানুষ ভুগছে। আমরা সরাসরি এখন এই এলাকার যে কাউন্সিলর রয়েছে আমি তার সঙ্গে একটু জানতে চাইব, এখানকার বাসিন্দারা বলছেন যে তারা দীর্ঘদিন যাবত গ্যাসের সমস্যায় ভুগছে, এটা নিয়ে আপনাদের কি কি কর্মপরিকল্পনা রয়েছে? আসলে এটা সত্য কথা,
যে রাত 12টা থেকে গ্যাস আসে আর সকাল 6টায় চলে যায়। তো এটা নিয়ে আমরা বারবারই তিতাস কর্তৃপক্ষের সাথে আলোচনা করেছি, আমরা ডিউ লেটার দিয়েছি এবং আমাদের মাননীয় সাংসদ জনাব সাবরেশন চৌধুরী তিনিও ডিউ লেটার দিয়েছে। আসলে আমরা এটা কোনো সুরাহা পাচ্ছি না, আর আমার এলাকার জনগণ এবং বাড়িওয়ালারা সবাই বিল দিতে ইচ্ছুক, তারা বিল দিবে, এখন গ্যাস দিয়ে বিল নিয়ে যাক, এটা আমাদের দাবি। এই ওয়ার্ডের উন্নয়নে আপনাদের কি কি পরিকল্পনা আছে? আমাদের পরিকল্পনার মধ্যে আছে হলো আমাদের যে খাল, খালটাকে মাননীয় মেয়র মহোদয় ব্যারিস্টার শেখ ফজলুল তাপস সাহেবের নেতৃত্বে আমরা এই খালটাকে নান্দনিক একটি খাল করতে চাচ্ছি, পাশাপাশি খালের পাশে ওয়াকওয়ে সাইকেল লেন, যেটা আমার মেয়র মহোদয়ের পরিকল্পনা, একটা পরিচ্ছন্ন ঢাকা, একটা পরিকল্পিত ঢাকা করার সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করতেছি। জি, ধন্যবাদ আপনাকে। জেসিকা, যেমনটা শুনছিলেন যে এখানকার যে কাউন্সিলর তিনিও কিন্তু বলছেন যে এখানকার বাসিন্দারা দীর্ঘদিন যাবৎ কিন্তু গ্যাসের সমস্যায় ভুগছেন এবং সেই সমস্যার সমাধানে কিন্তু তারা বিভিন্ন ভাবে উদ্যোগ নিয়েছেন এবং তারা আশা করছেন দ্রুতই হয়তো বা তাদের এই সমস্যার সমাধান হবে। তো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 72 নম্বর ওয়ার্ডের উত্তর মান্ডা এলাকা থেকে এই ছিল আমার কাছে সবশেষ। জেসিকা তরিকা, আপনাকে অসংখ্য ধন্যবাদ।